রিয়া ব্রেভোর সাথে গ্রামের দিকে যাচ্ছিল। তখনই সে একটা অদ্ভুত সাইনবোর্ড দেখে। এবার রিয়াকে নর্থের দিকে যেতে হবে, কিন্তু সাইনবোর্ড দেখে কিছুই বুঝতে পারা যাচ্ছিল না যে নর্থ কোন দিকে। তোমরা কি এই সাইনবোর্ডটাকে মন দিয়ে দেখে বলতে পারবে নর্থের জন্য রিয়ার কোন দিকে যাওয়া উচিত, লেফট রাইট না সোজা? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। পাঁচ মানে এস হতে পারে, জিরো মানে ও, তাহলে এটা হয়ে গেল এসওইউ। বাকি দুটো টি এবং এইচ এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ নিশ্চয়ই রাইটে সাউথ হবে। তাহলে বিপরীত দিকে নর্থ হবে, অর্থাৎ লেফটে। রিয়া এবং ব্রেভো লেফট নিয়ে নর্থের দিকে এগিয়ে যায়। আগে যাওয়ার পর জঙ্গল শুরু হয়ে যায়। কিছুদূর যাওয়ার পর রিয়ার গাড়িটা খারাপ হয়ে যায়। এরপর রিয়া এবং ব্রেভো গাড়ি থেকে নিচে নেমে গাড়ির বোনাটের দিকে যায়। রিয়ার গাড়ির বোনাট একটা কোড দিয়ে লক আছে, যেটার পাসওয়ার্ড দেওয়া মাত্রই সেটা খুলবে। তো তোমরা কি এই ইকুয়েশনটা দেখে বলতে পারবে বোনারটাকে ওপেন করার জন্য কোডটা কি হবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। প্রথম দুটো নাম্বারের যোগফল, তারপর দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার হলো কোড। যেমন 1+2 হয়ে গেল 3, তাহলে ভ্যালু হয়ে গেল 320। 3+2+1 এ 3+2 হয়ে গেল 5, তো কোড হয়ে গেল 521। তো ফাইনাল কোডের জন্য 3+1 হয়ে যাবে 4, তো কোড হয়ে যাবে 410। রিয়া কোড প্রেস করে, তো বোনারটা ওপেন হয়ে যায়। বোনারটা ওপেন করা মাত্র খুব ধোঁয়া বেরোতে শুরু করে এবং তখনই ব্রেভো চিৎকার করতে শুরু করে। রিয়া দেখে দুজন দ্রুত বেগে তার দিকে আসছে। রিয়ার গাড়িটা খারাপ দেখে দুজনে তাকে সাহায্য করতে ওখানে দাঁড়িয়ে পড়ে এবং বলে, আমরা এখানে ক্যাম্পিং করছি, যতক্ষণ তোমার গাড়িটা ঠিক করছি তুমি আমাদের সাথেই থেকে যাও। তো রিয়াও তাদের সাথে যেতে শুরু করে। তখনই তিনজন একটা ট্র্যাপে ফেসে যায়, যেখানে তিনজনই গাছের মধ্যে হাওয়াতে লটকে যায় আর মাটিতে অনেক পেরেক পড়েছিল। রাজ বলে, মনে হচ্ছে এই ট্র্যাপটা জন্তুদের ধরার জন্য লাগানো হয়েছে, কিন্তু এটা থেকে আমরা বেরোবো কী করে? রিয়া দেখে দড়ি কেটে এই ট্র্যাপ থেকে বাঁচা সম্ভব, কিন্তু নিচে কাঁটা রয়েছে যেটাতে পড়া মাত্র তারা মারা যেতে পারে। তো এবার রিয়া কি করবে, কিভাবে ট্র্যাপ থেকে বাইরে আসবে রিয়া? ভাবো তোমরা। রিয়া তখনই ব্রেভোকে আওয়াজ দিয়ে তাকে ডেকে নেয় এবং আশেপাশে পড়ে থাকা কাঠগুলোকে তার উপরে দিতে বলে, যাতে যখন তারা এই দড়ি কেটে নিচে পড়ে তাদের পেরেক না ঢোকে। ব্রেভো সেরকমটাই করে। কিছুক্ষণ পরে ওই ট্র্যাপের সব পেরেকগুলো ঢেকে যায়। তারপর রিয়া তার স্কিল ব্যবহার করে দড়িটাকে কেটে দেয়। তারপর তিনজনই সেই কাঠগুলোর উপর পড়ে এবং বেঁচে যায়। তারপর রিয়া, স্যাম, রাজ এবং ব্রেভো ক্যাম্পের জায়গায় যেতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা ক্যাম্পে চলে আসে। সেখানে তারা সিম্মিকে পায়, যে সেখানে কাছেই একটা গাছ থেকে ফল পাড়ছিল। রিয়া সিম্মিকে ফল পাড়তে বারণ করে। কেন লজিক্যাল আর্মি, রিয়া সিম্মিকে ফল পাড়তে কেন মানা করলো? ভাবো ভাবো। সিমি যে গাছটা থেকে ফল পাড়ছিল তার সামনে দেখো কত পোকা মরে পড়ে আছে, একটা পাখিও মরে পড়ে আছে। হতে পারে গাছের ফলটা বিষাক্ত, পাশেই আরেকটা গাছ আছে কিন্তু সেটাতে তো ফলই নেই। রিয়া সিমিকে তৃতীয় গাছ থেকে ফল পাড়তে বলে, সিমি ফল পেড়ে নেয়। তখনই ব্রেভো চিৎকার করে সবাইকে ক্যাম্পে ডেকে নেয় এবং সবাই সেখানে বসে যায়। কিছুক্ষণ ক্যাম্প ফায়ারের কাছে মস্তি করে, নাচ করে, তারপর সবাই নিজের তাঁবুতে ঘুমোতে চলে যায়। এবার সেখানে একই রকমের তিনটে টেন্ট আছে। তো তোমরা কি বলতে পারবে তিনটের মধ্যে কোন তাঁবুটা রিয়ার হতে পারে, এ, বি না সি? ভাবো ভাবো। রিয়া তিনটে তাঁবুকে দেখেই বুঝে যায় যে তার তাঁবুটা কোনটা। প্রথম তাঁবুটা একটা ছেলের, কারণ সেখানে জল, খাবার এবং একটা ট্রিমার রয়েছে। দ্বিতীয় তাঁবুটা সিম্মির, কারণ সেখানে সেই ফলের টুকরিটা রয়েছে যেটা সিম্মি পেড়েছিল। তৃতীয় তাঁবুটাই রিয়ার হবে, কারণ সেখানে খাবার দাবার জিনিসপত্রের সাথে ব্রেভোর বেল্টটাও রয়েছে। রিয়া অনেকটা ক্লান্ত হয়ে গেছিল, তো সে তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রিয়ার চোখটা খুলে ব্রেভোর চিৎকারে। রিয়া আশেপাশে দেখে, তো সে ব্রেভোকে দেখতে পায় না। রিয়া তখনই তাঁবুর বাইরে এসে দেখে, তো আবার ব্রেভোর আওয়াজ পায়। রিয়া সেই আওয়াজটাকে পিছু করে। তো জঙ্গলে আগে সে তিনটি রাস্তা দেখতে পায়। তোমরা কি এবিসি রাস্তা দেখে বলতে পারবে কোন রাস্তায় ব্রেভো গেছে? ভাবো ভাবো।
রিয়া তিনটি রাস্তাকেই ভালো করে দেখে। প্রথম রাস্তাটি বেড়ালের পায়ের ছাপ রয়েছে এবং অন্য রাস্তায় বাঁদরের পায়ের ছাপ রয়েছে। দ্বিতীয় রাস্তায় কুকুরের পায়ের ছাপ রয়েছে, অর্থাৎ এই রাস্তাটাই ব্রেভো নিয়েছে। রিয়া দেরি না করে ওই রাস্তায় এগিয়ে যায়। এগিয়ে গিয়ে রিয়া ব্রেভোকে দেখতে পায়, যাকে গাছের পাতা দিয়ে বাঁধা হয়েছিল। রিয়া কিছু বুঝতে পারে না যে ব্রেভো এমন বাঁধা কেন আছে। তা আবার এত দূরে, রিয়া ডালপালা সরিয়ে ব্রেভোকে স্বাধীন করে দেয়। কিন্তু ব্রেভো এখনও গাছের দিকে চিৎকার করছিল। রিয়া কিছুই বুঝতে পারছিল না। রিয়া ব্রেভোকে নিয়ে আবার তাঁবুর দিকে যায়। জায়গাটা অনেক শান্ত ছিল। রিয়া বাকিদের আওয়াজ দেয়, কিন্তু কেউ রেসপন্স করে না। রিয়া তাঁবুর ভেতরে গিয়ে দেখে তো কেউই তাঁবুতে ছিল না। রিয়া একদম অবাক হয়ে যায় যে সবাই এখন কোথায় চলে গেল। কিন্তু রিয়া বুঝে যায় যে তারা নিজের থেকে যায়নি, বরং তাদের কেউ কিডন্যাপ করেছে। কিন্তু কে, রিয়া কিভাবে বুঝতে পারল কেউ তাদেরকে কিডন্যাপ করেছে? ভাবো ভাবো। সিমির তাঁবুর সামনে জল পড়ে রয়েছে। যদি সিমি এখান থেকে যেত তাহলে তার পায়ের ছাপ নিশ্চয়ই থাকতো। সবাই তাঁবুটাকে খোলা রেখে কিভাবে যেতে পারে? কিন্তু যদি তাদেরকে কেউ কিডন্যাপ করেছে তাহলে তাদের পায়ের ছাপ কেন নেই? রিয়া চিন্তায় পড়ে যায়। এটা কিভাবে সম্ভব? তারা কি হাওয়াতে উড়তে উড়তে কিডন্যাপ হয়ে গেছে? রিয়া তাঁবুর আশেপাশে দেখে, কিন্তু রিয়া কোথাও পায়ের ছাপ পায় না এবং টানারও ছাপ পায় না। রিয়া বুঝে যায় যে যে কিডন্যাপ করেছে সেই ব্রেভোকে আটকে দিয়েছিল এবং রিয়ার মনোযোগ সরানোর জন্য তাকে জঙ্গলে পাঠানো হয়েছিল। রিয়া সবাইকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। রাত অনেক হয়েছিল এবং জঙ্গলটা অনেক ঘন ছিল, তো রিয়া টর্চের আলোতে সেরকমভাবে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন রিয়া সামনে তিনটে রাস্তা দেখতে পায়। এবার তিনটের মধ্যে একটা রাস্তা সঠিক এবং বাকি দুটো রাস্তা সামনে গিয়ে বন্ধ হয়ে যায়। তোমরা কি এই তিনটে রাস্তা দেখে বলতে পারবে ABC এর মধ্যে কোন রাস্তাটা বাইরের দিকে যাচ্ছে? ভাবো ভাবো। রাস্তা এ সঠিক আর এইভাবে বাইরে বেরোচ্ছে। রিয়ার রাস্তা এ নিয়ে আগে এগিয়ে যায়। তখনই কেউ রিয়ার পা টেনে তাকে নিচে ফেলে দেয়। রিয়া আশেপাশে দেখে, কিন্তু আশেপাশে কেউই ছিল না। রিয়া আবার দাঁড়িয়ে পড়ে, কিন্তু আবার তাকে কেউ ফেলে দেয়। রিয়া আবার এদিক ওদিক দেখে, কিন্তু সেখানে কেউই ছিল না। তারপর ব্রেভো একটা গাছের কাছে গিয়ে জোরে চিৎকার করতে থাকে। রিয়া কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে, কে তার পা টেনেছে, আর ব্রেভো গাছটাকে দেখে চিৎকার কেন করছে। এই সব দেখবো আমরা পরের সপ্তাহে।